প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লামকে নিয়ে কটক্তি করায় শরীয়তপুরে এক মুসলিম বাবা তার ছেলেকে ত্যায্য করেছেন ওই বাবার নাম মোহাম্মদ সেলিম মাস্টার বাড়ির শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া সিংগারিয়া আর অভিযুক্ত ছেলের নাম মোহাম্মদ রাজীব রাজীব এখন জার্মানি আছেন বলে জানা যায় বৃহস্পতিবার ছয় অক্টোবর দুপুরে শরীয়তপুর আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ছেলেকে ত্যায্য করেন তিনি এর আগে গতকাল বুধবার থেকে প্রিয়নবী সালু আল্লাসাল্লামকে নিয়ে কটুক্তি ও অকথ্য ভাষায় ব্যবহার করার চার মিনিট চৌত্রিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় ওই ভিডিও দেখে অনেকে ফেসবুকে প্রতিবাদের ঝড় তোলেন রাজীবদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা হলফনামার মাধ্যমে মোহাম্মদ সেলিম মাস্টার জানান আমি এই মর্মে হলফপূর্বক ঘোষণা করছি আমার ধর্ম ইসলাম এবং আমি বাংলাদেশের স্থায়ী নাগরিক ও বাসিন্দা আমার হলফ করার আইনগত অধিকার আছে আমার দুই ছেলে তিন মেয়ে বর্তমান জীবিত আছে আমার ছোট ছেলে মোহাম্মদ রাজীব সে কয়েক বছর যাবৎ ইসলাম বিরোধী মনোভাব নিয়ে চলছিল কিন্তু তাকে অনেক বুঝিয়ে ইসলামের পথে ফিরিয়ে আনতে পারেনি সে আমাদের কোনো কথা না মেনে বেপরোয়াভাবে চলাফেরা করে এই সকল খারাপ কাজ ও বেপরোয়াভাবে চলাফেরা করার কারণে আমি তাকে সঠিকভাবে জীবনযাপন করার পরামর্শ দেই। কিন্তু সে আমার পরামর্শ না মেনে আমার ও পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে সরে যায় তার এরূপ আচরণের কারণে জনসম্মুখে আমরা নানা প্রকার প্রশ্নের সম্মুখীন ও হেয় প্রতিপন্ন হচ্ছি ছয় মাস আগে আমাদের পরিবারকে কিছু না জানিয়ে রাজীব বিদেশ চলে যায় ও আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় তিনি বলেন গতকাল থেকে রাজীবের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয় ভিডিওটিতে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করায় আমি ত্যাক্ত বিরক্ত ও মনে গভীর কষ্টে ভুগছি তাই রাজীবের সঙ্গে বাবা ছেলের সম্পর্ক ছিন্ন করার মন স্থির করি আজ থেকে বাবা ছেলের সম্পর্ক ছিন্ন করলাম রাজীব আমার ছেলে না এবং আমি তার বাবা নই সেলিম মাস্টার আরও বলেন রাজীব আমাকে বাবার পরিচয় নিয়ে কোনো কার্যকলাপ করলে আমি দায় না আমার স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করলাম আমি রাজীবকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলাম আর হচ্ছে গিয়া এই ইসলাম এই আল্লাহ হচ্ছে তার এজেন্ডা বাস্তবায়ন করার লেগে এই নবী মোহাম্মদ পাঠাইছে যে তুই মানুষের দাবার দাবায় বিপরীত শয়তান কি করছে